দর্শক আসসালামু আলাইকুম এটা হচ্ছে ইন্ডিয়ান 10 প্রতি বছরে আমাদের বাংলাদেশে এই 10টি একবার করে আসে এবং আমরা দেখতে পাচ্ছি এটা এখন কুমারখালী কুষ্টিয়া জেলার কুমারখালীতে অবস্থান করতেছে ইতিমধ্যে আমাদের 10টি কুমারখালী ছেড়ে রাজ্যবাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে এখানে সব ইন্ডিয়ান যাত্রী আসলে অনেক সিকিউরিটির মধ্য দিয়ে ট্রেনটি আসলে বাংলাদেশের মধ্য দিয়ে যায় এখানে লেখা আছে হুজুরে পাক কেবলা পরিচালিত মেদিনীপুর ওরুজ যাত্রী স্পেশাল ট্রেন এটা হচ্ছে আমাদের হুজুর পাক কেবলা পরিচালিত যে ওরুজ মাহফিল হয় সেই ওরুজ মাহফিলের উদ্দেশ্যে আসলে বাংলাদেশে আসে ইন্ডিয়ান থেকে ইন্ডিয়া থেকে আসলে আসে কলকাতা থেকে যাদের বলে সব ইন্ডিয়ান অনেক বড় ট্রেন আসলে অনেকগুলো বগি যদিও আমি আসলে একটু আসতে লেট করছি যার কারণে পুরো বগিটা সামনে থেকে ধরে দেখাইতে পারলাম না তবে অনেকগুলো বগি মিলে ট্রেনটা যায় আসলে সম্পূর্ণ দর্শক সেরে গেল কুমারখালী এটা হচ্ছে কুমারখালী রেলওয়ে স্টেশন কুষ্টিয়া জেলার কুমারখালী হ্যাঁ দর্শক এটা হচ্ছে প্রতি বছরে আমার জানা মতে আমি ছোটবেলা থেকে দেখছি বছরে একবারই আসে এই মেদিনীপুরি ওরুজ শরীফের উদ্দেশ্যে প্রতি বছরে একবার আসবে ইন্ডিয়া থেকে কলকাতা থেকে এবং পরবর্তীতে আবার কিছুদিন পরেই ব্যাক করে যে ওরুজ মোবারকের যে আয়োজনটা এটা শেষ হলে আবার ব্যাক করবে তাই প্রতি বছরের এইটার মধ্য দিয়ে আসলে মানুষের যে আকর্ষণীয় যে জিনিস বিষয়টা থেকে থাকে সেটা হচ্ছে এই ট্রেন ভিন্ন ধরনের ট্রেন বলতে পারি কারণ কুমারখালী কুষ্টিয়া জেলার মধ্য দিয়ে এই জেলার এই আমাদের কুমারখালী থানার উপর দিয়ে এই ট্রেনটা এই বছরে একবারই আসে তা আমরা এখন চেষ্টা করব কিছু মানুষের মুখ থেকে জানার যে আসলে এই ট্রেনটা এসে তারা আসলে কীরকম আনন্দ বা কীরকম অনুভূতি পায় এটা আমরা জানার চেষ্টা করব আমার নাম মেরিনা আক্তার মিনা আমি কুমারখালী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আজকে আমার সৌভাগ্য হলো যে ভারতের একটা ট্রেন আমার কুমারখালী উপজেলায় আমার স্টেশনের উপর দিয়ে যেতে দেখে কারণ এই ট্রেনটা বছরে একবারই আসে মেদিনীপুর থেকে ভারতের আমরা দুই পাশে অনেক যানজট সবাই এই ট্রেনটা দেখার জন্যে নেমে এসে গাড়ি থেকে নেমে এসে ট্রেনটা দেখলো আসলে আমার আজকে অনেক শুনেছি কিন্তু দেখার সৌভাগ্য হয়েছিল না আজকে ট্রেনটা দেখার সৌভাগ্য হলো ধন্যবাদ সবাইকে যে আমার কুমারখালী উপজেলার উপর দিয়ে এত সুন্দর একটা ভারতীয় ট্রেন আমাদের বুকের উপর দিয়েই যাওয়া বলে চলে হ্যাঁ সেটা আমরা উপভোগ করছি এরকম ট্রেন আমাদের উপজেলা দিয়ে যাচ্ছে এটাই আমরা ধন্যবাদ এবং আমাদের এই সরকারের কাছে আমাদের চাওয়া যে এরকম ট্রেন যেন আমাদের মাঝে মধ্যেই আমাদের উপজেলার এই স্টেশন উপর দিয়ে যায় ধন্যবাদ সবাইকে